হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে যাচ্ছি বিল্লাল এর শ্বশুর বাড়িতে। বিল্লাল আজকে বিয়ে করবে, সুজন, আমি এবং বিল্লালের সাথে আমরা যাচ্ছি বিল্লালের শ্বশুর বাড়িতে। আমরা মানে বিল্লালের বাড়ি থেকে যখন রওনা দিলাম, স্বর্গে আমাদের জন্য অটো এবং মাইকও বসে আছে। আমরা এখনই রওনা দিয়ে দিয়েছি বিল্লালের সাথে। তো বিল্লালের পরিবার এবং সবাই মেহমান সবাই আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে স্বর্গে ওঠার জন্য। তো স্বর্গের মধ্যে মাইকো এবং অটো সব কিছু দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমরা বিল্লালের শ্বশুর বাড়িতে যাবো বিল্লালকে নিয়ে। তো আমরা বিল্লালের সাথে আছি, সবাই হাসতেছে, দুষ্টামি করতেছে। আমি সামনে থেকে যখন ভিডিও করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে বিল্লালের সাথে, বিল্লালের শ্বশুর বাড়িতে গিয়ে। তো গাইস, বিল্লালের বাসরঘর যখন আমরা সাজাইলাম, আমি সুজন যখন বাসরঘরটা সাজাইলাম, তো আমাদেরকে বকশিস দিয়েছে 1000 টাকা। তো গাইস, বিল্লালের শ্বশুর বাড়িতে যখন আড়াই লেখাতে যাই তখন বড়ি গাছের উপরে চালের মধ্যে যখন দাঁড়িয়ে আমি মুখ দিয়ে বড়ি পারতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। চমৎকার মুহূর্ত, খুবই সুন্দর। আমি হাত দিয়ে যখন বড়ি খাচ্ছি, তো গাইস বড়ি এত টাকা আছে যে হাত দিয়েও ছোঁয়া যায় এবং পারা যায়, এবং আমি একে একে খাচ্ছি বড়ি গাছের বড়িগুলোকে যখন ভিডিও করতেছি। তো লঙ্কা হজের পাতা দিয়ে যখন আমি মাখতেছি হাত দিয়ে, তো এখনই বড়ি মুখে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন।